তো আমরা কলের কাজ করি, তো কলের কাজে দিন রাত ওখানেই থাকতে হয়। তো একদিন অমনি একদিন হলো যে আমরা আরেকটা কাজে বেরোলাম। তো বেরিয়ে ওখানে সকাল থেকে তোড়জোড় শুরু করলাম কল করার জন্য। তো রাত হলো, খাওয়া দাওয়া কম সেটের বাড়িতে হলো। তো রাত হওয়ার পর সব খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিছুটা রাত হতেই আমার হঠাৎ করে কিছু আওয়াজে ঘুম ভেঙে গেল। অচেনা পরিবেশ, ভয় ভয় লাগছে। এরফল খাটিয়ে আমরা তাম্বু খাটিয়ে শুয়েছিলাম। তো কিছু আওয়াজ যেটা আনকমন শব্দ লাগছিল। তো আমি পর্দাটা শরীরে হালকা বাইরে দেখলাম, ঘুটঘুটে অন্ধকারের সাথে হালকা জুনি পোকার আলো নিমচে জ্বলছে। তো কিছু না বুঝেই আমি হঠাৎ করে বাইরে বেরিয়ে পড়লাম। জঙ্গলের ভেতরে কাজ কাঠের মিল করার জন্য কল করছে। তো কিছু না বুঝেই আমি চারদিকে দেখতে লাগলাম। কিছু আওয়াজ আবার এলো কানে, যেন কাউকে ঘুষরে ঘুষরে নিয়ে যাচ্ছে। আমি কাউকে আর ডাকলাম না, একা একা এগিয়ে পড়লাম কিসের আওয়াজ দেখতে। তো মনে হলো কিছু আওয়াজ আমার পেছনেও আসছিল, কিছু পায়ে। তো আমি পেছন ঘুরে না দেখে ওই ঘষরে আওয়াজ যে হচ্ছে ওর সঙ্গে যেতে লাগলাম। কিছুটা দূরে যেতেই আমার মনে হলো কিছু যেন আমার নজরে রেখেছে। তো আমি চারদিকে দেখলাম ঘন কুয়াশার সাথে কিছু যেন আমায় ঢেকে ধরছে। তো আমি বুঝতে পারলাম না কোন দিক থেকে এসেছিলাম, ওইটাও খেয়ালে আসছিল না। তো আমি ঘর যাওয়ার জন্যে রওনা দিলাম। হঠাৎ করে কিছু যেন আমার পেছন থেকে বয়ে চলল। হক করে ঘুরে দেখলাম কিছু নেই। সামনের দিকে ঘুরে দেখলাম একটা কালো আত্মা আমার সামনে চলে এসছে। তো আমি ভয়ে ধমকি খেয়ে পড়ে গেলাম। তারপরে আমার চোখ চেয়ে দেখলাম কিছু নেই। তো আমি ভাবলাম এটা আমার মনের ভুল। তো আমি তাড়াহুড়ো করে যেতে লাগলাম। দেখলাম গাছ দিয়ে অছড়ির আত্মা ছোটাছুটি করছে। তখন আমার মাথা ঠিক রইল নি, জোরে চালাতে লাগলাম। দেখলাম আমি যে ঘুম ভেঙে গেল, আমি স্বপ্ন দেখছিলাম। তো বন্ধুরা উঠে আমায় বলল কি হয়েছে। ভাই এখানে আমি কাজ করতে পারবো না। সকাল হতেই আমি জামা প্যান্ট গুছিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তো আমরা কলের কাজ করি, তো কলের কাজে দিন রাত ওখানেই থাকতে হয়। তো একদিন অমনি একদিন হলো যে আমরা আরেকটা কাজে বেরোলাম। তো বেরিয়ে ওখানে সকাল থেকে তোড়জোড় শুরু করলাম কল করার জন্য। তো রাত হলো, খাওয়া দাওয়া কম সেটের বাড়িতে হলো। তো রাত হওয়ার পর সব খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিছুটা রাত হতেই আমার হঠাৎ করে কিছু আওয়াজে ঘুম ভেঙে গেল। অচেনা পরিবেশ, ভয় ভয় লাগছে। এরফল খাটিয়ে আমরা তাম্বু খাটিয়ে শুয়েছিলাম। তো কিছু আওয়াজ যেটা আনকমন শব্দ লাগছিল। তো আমি পর্দাটা শরীরে হালকা বাইরে দেখলাম, ঘুটঘুটে অন্ধকারের সাথে হালকা জুনি পোকার আলো নিমচে জ্বলছে। তো কিছু না বুঝেই আমি হঠাৎ করে বাইরে বেরিয়ে পড়লাম। জঙ্গলের ভেতরে কাজ কাঠের মিল করার জন্য কল করছে। তো কিছু না বুঝেই আমি চারদিকে দেখতে লাগলাম। কিছু আওয়াজ আবার এলো কানে, যেন কাউকে ঘুষরে ঘুষরে নিয়ে যাচ্ছে। আমি কাউকে আর ডাকলাম না, একা একা এগিয়ে পড়লাম কিসের আওয়াজ দেখতে। তো মনে হলো কিছু আওয়াজ আমার পেছনেও আসছিল, কিছু পায়ে।
তো আমি পেছন ঘুরে না দেখে ওই ঘোষরে আওয়াজ যে হচ্ছে ওর সঙ্গে যেতে লাগলাম। কিছুটা দূরে যেতেই আমার মনে হলো কিছু যেন আমার নজরে রেখেছে। তো আমি চারদিকে দেখলাম, দেখলাম ঘন কুয়াশার সাথে কিছু যেন আমায় ঢেকে ধরছে। তো আমি বুঝতে পারলাম না কোন দিক থেকে এসেছিলাম, ওইটাও খেয়ালে আসছিল না।